তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা হলো শেষ পুশ করবো, আর আজকে আমার একটা বন্ধু আসছে বলে বলছে কি যে তোর তো আইডিয়া আছে, ইউটিউব আইডিয়া আছে, তো আমার একটু তো বললে যে একটু সাবস্ক্রাইব করলে আমার তো অনেক সাবস্ক্রাইবার বাড়তে আছে না, ফুল ভিডিও চালে ভিউজ হয় না, ইচ্ছা হয় না, তো তুই কয়ে দে। তো আজকে তোমরা আমার বন্ধুটাকে উড়া দৌড়া সাপোর্ট করবো, আমাকে যেভাবে করো। তো আমার বন্ধু কিন্তু নতুন ইউটিউবে নতুন নতুন আসছে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার বন্ধুর মোটিভেশন নেবো আর ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য। তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো ওকেও সাপোর্ট করবা। আরেকটা কথা যে তোমরা যদি টপ আপ করতে চাও, কেউর উপর বিশ্বাস হচ্ছে না, ওর উপর বিশ্বাস করে টপ আপ করতে পারো, সবাই টপ আপ করে দেয়। আমি ওর কাছে বেশিরভাগ টপ আপ করি, তো তোমরা তাড়াতাড়ি ওর কাছ থেকে টপ আপ করা শুরু করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে, আমরা ম্যাচটার ভিত্তি খেলা শুরু করি। হ্যাঁ কি রে নগয় না গা, প্লেটা কই গেল গে, মার মার মার, নেটও তো খারাপ যাচ্ছে ভাই রে ভাই, কি নেট খারাপ দেয় রে ভাই, দূর কেউ মরতাছে না কি হইতাছে, নেটা তো খারাপ যাচ্ছে, মার মর মর মর, নেট খারাপ কি রে মর না, বাপ কো ভেজ তেরে বাস কি বাত নেই, একটা মাইল দিবে দিলি না। বাই বাই টাটা গুড বাই গয়া, তোর খালি মরতাছে মরতাছে, কি খেলি আমি বুঝতেছি না, দেখ উমর ভাই কি করতেছে, মনে হয় মার 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 পুরো লাল মারে মুড়া মারা লিছে, সব মার লিছে, আরে ভাই উমর ভাই একা মজা আয়া ওর মেয়ে, वाह क्या सीन है, কুম্বালাতে মরতাছি, এবার কাদে মরতাম না, এবার মানুষ লাল মারলাম একবারে, এহ কিলটা নিছে লাল তো মারতে নি, কিল শুরু করলে রিভাইভতে করতাম না ভাই, আমার হিল টিল নাই, হিল তো আছে কিন্তু তাড়াতাড়ি ভাগ ভাগ হয়ে আমার সেন্টু নিয়ে গেলে তাড়াতাড়ি দেখি মারতাম, ঠিক না সামনে যাই যাই সামনে যাই, প্লেয়ার একটা দেয় ওই পিঠে মারলেছে, এইটাও মারলেছে, কই প্লেয়ার কই ভাই, ও সামনে মার মার একবার মানে একবার হেড মেট দিয়ে বললাম, নেটটা একটু খারাপ দিয়েছে, তবুও খেলতে যাই কেমন খেলি, এটার মারলেছে এই দু ডাবল কি হবে বুঝাই ডামে তো বুঝা হচ্ছে, আমরা কিন্তু এখানে আরেকটা ম্যাচ স্টার্ট করেছিলাম, এখানে আমি প্রথম রাউন্ডে কিন্তু সেন্টুনি সেরা সেন্টুনি কী জানি কয়টা, এটাকে আমার ক্যারেক্টার স্লো অফ করেছিলাম, সামনে একটা প্লেয়ার ছিল এটা মেরা দিছি, তো আবার দেখি সব মিনিমি পিঠতে চলে গেছে, তো আমরা আবার দেখি পিঠে গিয়ে মারতে পারি না, তো দেখা যাক মারতে পারি না, লাস্টটা প্লেয়ার মর মেরা সে লাস্ট একটা মেরা দিছি শেষ, যে লাস্ট প্লেয়ার ছিল, তো আরেক রাউন্ড স্টার্ট হয়েছে, দেখি এবার কী করতে পারি, এই ইউপি যেমন আত এফসি মনে করো আমরা লালটা সব মেরা দিই, ইউপি আয় তো এলি সব মেরলে আমি একই মনে করে হ্যাকার, আমি ইউপি দা রিজন উঠতে চাইতেছি, দেখে তোমরা যদি রিজনে উঠার ভিডিও যদি দেখতে যাও তাহলে কমেন্টে বলবা, আর এখানে কিন্তু এনিমিকে ভরপুর সিলেক্টটা নক করে দিছি, আবার এখানে আমার নক করে দিস, আমি টিমমেট বলতেছি রিভাইভ তো মাছ যাইতেছে রিভাইভ তো করতেছেন, তো আমি হিল লুয়ে সেন্টুনি সাইডা সেন্টুনমেন্ট সাইড আমি গ্লাস বাড়িতে পারতেছি ডাক্তার মারলাম, আবার গেলাম আবার যাম অনেক দিকে আবার যাম, আবার গিয়ে আরেকটা মারলাম, এ আবার গেছি, তো লাস্ট রাউন্ড আমি দেখে আমি দিকে অনেক ভালো গেছি, ইউপি থাকলে ইয়ে হবে, এবারটা এবারটা গ্রোজা দিয়ে মারবো, এটা নক, এটা নক দিছি, আরেকটা হলে খেলতে মেরে দেবো, আরেকটা গিয়ে শুরু করলে এ টিমমেটটি কী ভাই বুঝাল হয়েছে, আরেকবার আরেকটা শেষ, আরেকবারে আমি এক নম্বরই তো নিই বটটা খালি ইয়া করে করতে দেন আনছে তারা বটে পারলাই না প্লেয়ার ভাই, তো আরেকবারও করে দিতেছি যে তোমরা যদি আমার বন্ধুর কাছে ইয়া করতে চাও কি জানি বলে টপ আপ করতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুর ইয়া ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে বা ডিসকর্ডে লিঙ্ক দিয়ে দিবো, ওর বন্ধু ডিসকর্ডে লিঙ্ক দিয়ে দিত ওর সাথে কথা বলতে পারবো, আবার টপ আপ করতে পারবো 100% শিওর রক্ষা ইয়া করতে পারবা, ঠিকস যাও আমার তোমরা ইয়া করতে পারবা, যাও ইস্টা
এখানে কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আমরা ঠকে গেছি, যে সবাইকে যা পুরো কীভাবে বলবো যে মারতে মারতে গোচাইতে মারালিস কেউ সে সেকেন্ড ড্রাগনডাউন মেয়েদের আমি কিন্তু এখানে এ কে ফোর্টি সেভেন তো এখানে আবার নক হয়ে গেছি। এই রাউন্ডে আমাদের অনেক নেট একবারে অনেক খারাপ দিছে, এর জন্য পারতাছিলাম না। এই রাউন্ডটাও ঠক গেছাম। এই লাস্টের অনেক ভিডিওটা কাট করে একবার এটা দেখালাম না, এখানে যাইয়ে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মেরে দেবো, যাতে মেরে ও যাতে আমার থেকে ওয়ান ট্যাপ পড়ে গেছে। তো আমার কিছু করার নেই, আমি পজিশনে কিছু মাথায় থাকতেছিল না, লেগে প্যাক করলেছি আজকে ওরে নিয়ে প্যাক দেওয়া দরকার ছিল মাইরা, তবুও আমি ভুল করে দিয়েছি। তবু এই রাউন্ডে ঠকলাম, এই রাউন্ডে ঠকে গেছি। তো দেখা যাক, ম্যাচটা জিততে পারি না, এখানে কিন্তু আমি হেজ করবো, দেখো কীভাবে কীভাবে করি। আর আমি গান লিয়া খালি দৌড়াইতে পারতাম, দৌড়াইতেছিলাম। এই সেন্ট টুনি ক্যারেক্টারটা অনেক ভালো, এইটা দিয়ে আমি হেজ করতে পারতেছি, কুম্বালাতে হেজ করে কুম্বালাতে মারতে গায়ে দেখে মারতে গায়ে দেখে। এই আরেকটা লাল বানালিস, সব ডিস মনে করো লাল বানাই মারালি, লাল বানাই এই প্লেয়ারটা না রিভেক দিতে হবে। আমি সেন্ট টুনি সেটা যাবো গেছে গেছি গা খুন গেছি গা, আবার ওখানে যাবো, আবার সেন্ট টুনি সেটা যাবো পিসিতে। হ্যাঁ এই পিস খেলেছে সে মারলিস লাল বানালিস হেজ করলিস। সো আবার আমি পিস্তল দিয়ে খালি কোন শিশু না সিচুয়েশন কী করবো কিছু বুঝেছেন, পিস্তলে খেলে ধরেছে স্যার নেট দেখো কী খারাপ। আর এখানে তো আমার টিমমেট মনে করো চারটা পুরো উড়াই লিতে আসছে উমর ভাই। আর লাস্ট রাউন্ডের মধ্যে কী করবো সবাই মরে আসে গা, আমার নেট আবার খারাপ হয়েছে, আবার আমার আব্বু ফোন দিতেছিল লোক আর পারতারি নেই। তো এই লাস্ট রাউন্ডের মধ্যে বটটা আসছে, ম্যাচের মধ্যে অনেক বট মানে র্যান্ডাম প্লেয়ারের সাথে খেলতে পারলেন, এইগুলো প্লেয়ারের খেলি যা ইয়া করে যাতে আবার ইয়া মিয়া করে। এই দেখো কীভাবে খেল প্লেয়ারটা কীভাবে খেলতে আসছে তোমরা নিজেই দেখে থাকো, কোনো 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 কথা নেই মরে আসে লাস্ট শেষ চইকে গেছি আবারও। আচ্ছা